ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من ভাই সৌদি আরব আসা থেকে জানতে চেয়েছেন তার কোনো এক বন্ধু তার বাবার মৃত্যু হয়েছে এখন মা পর পরকিয়া প্রেমে জড়িয়ে গেছে ছেলে নিষেধ করার পরেও তিনি ফিরে আসতেছেন না তার করণীয় কি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলসালাজি সম্মানিত ভাই খুবই দুঃখজনক একটি কথা বর্তমান সমাজে আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে অনেক পুরুষরা রয়েছেন তারা সুযোগের অপেক্ষা করেন যদি কোনো ফ্যামিলিতে তাদের গার্ডিয়ান মারা যান তাহলে সেই নারীর সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে যাওয়ার অনেকে চিন্তা ভাবনা করেন হাদা আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক অথচ হাদি সে শেষে নবী করিম সাল্লা বলেছেন আসা আল 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 মাল আল মসাকিন কাল মজাহেদ ফি দরিদ্র অসহায় বিধবা নারীদের যারা রক্ষণাবেক্ষণ করে তাদের প্রতি আল্লাহ রবুল আলমিন মানে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জিহাদ করার সমতল্য সোয়াবদান করেন কিন্তু তারা উল্টোটা করেন অনেকে আবার এই সাহায্য করার নাম দিয়ে তাদের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন নাউজবুল্লাহ জায়ারেক এখন কথা হলো মা যদি কোনো অপকর্মে জড়িয়ে পড়ে ছেলে হয়ে বাধা দিতে পারবে কি না হ্যাঁ অবশ্যই পারবে আল্লাহ বলছেন আর রিজাল আল নিসা পুরুষদেরকে আল্লাহ রব্বুল আলমিন কর্তৃত্ব দিয়েছেন তারা যে সমস্ত খরচ ইত্যাদি করে তবে মাকে নিষেধ করার বা তাদেরকে বারণ করার তাকে বারণ করার যে উপায় অন্তরগুলি সেগুলি আপনাকে জানতে হবে যেমন শেখল ইসলাম ইবনে মিয়া মজমু ফাতওয়ার চতুর্থ খণ্ডের চৌত্রিশ খণ্ডের একশো সাতাত্তর আটাত্তর খৃষ্ঠায় এখানে উল্লেখ করেছেন যে আল ওয়াজেব আলা আউলা দেহা ওয়া এস বে আইয়া মিনাল মাহ মা যদি পরকীয় প্রেমে জড়িয়ে পড়ে তাহলে সন্তান অথবা অন্য দায়িত্বশীল যারা রয়েছেন তাদের উচিত হলো তাকে নিষেধ করবেন এই হারাম কাজ থেকে তাইমিয়া হেমা বলতেছেন তাতেও যদি তিনি এই পরকীয় প্রেম থেকে বা এই হারাম কাজ থেকে দূরে না থাকে তাহলে তাকে বন্দি করে রাখবেন وين احتاجت إلى القيد قيدها تدي لكم كري يمونك سكول برا دبليو زون هاي رقم سكول برا دبليو أكثايه ما كي كنترول كارش ستا كربه طبء وما ينبقيل الولاد يندرى بأمها كخنو يصيدناه سلطة ما كي ماربي وأما برها فلايز لهم أن يمنعوها برها طبء তার সঙ্গে ভালো আচরণ করবে ভালো ব্যবহার করবে এক কথায় তাকে এই যাবতীয় প্রকার হারাম কাজগুলি থেকে বাঁচার যে উপায়ন্তর আছে এইগুলি থেকে তাকে দূরে রাখার চেষ্টা করবে বর্তমানে মোবাইলের যুগ মোবাইল দিয়ে অনেক মানুষ ভাইল করে থাকতেছে প্রয়োজনে তার মোবাইলটা অফ করে দেন তাকে নিয়ে নেন মার সঙ্গে এটা খারাপ আচরণ হবে না কারণ তাকে খারাম কাছ থেকে আপনি বাঁচার চেষ্টা করতেছেন তবে তার খোর পোষ কাপড় চোপড় ইত্যাদি খাওয়া দাওয়া সব দেবেন এইগুলো নিষেধ করা যাবে না কিন্তু তাকে মারা যাবে না তার সঙ্গে ভালো ব্যবহার করবেন প্রয়োজনে আপনি ভালো কোনো অন্য মানুষ দিয়ে বোঝানোর চেষ্টা করবেন এখন মা যদি মোবাইল বন্ধ করে রাখে আপনার ফোন ধরে না আপনি প্রয়োজনে ছুটিতে যান যে মায়ের সঙ্গে বসেন মাকে বোঝানোর চেষ্টা করেন আর এইগুলি থেকেও তিনি বিরত না হলে আপনি চেষ্টা করেন প্রয়োজনে মাকে বিবাহ সাথী দেন অসুবিধা নেই অনেক মানুষ আছেন তারা আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে অনেক মানুষ আছেন যারা কোনো মহিলার স্বামী মারা গেলে সে যদি অন্যত্র বিবাহ করে খুব ঘৃণা করে কেন ঘৃণা করবেন বরং তার শারীরিক যৌবিক যে চাহিদা রয়েছে অবশ্যই আপনি তাকে বিবাহ দিতে পারেন আপনি ছেলে হয় বিবাহ দেন মায়ের কোনো সমস্যা নেই আপনি অভিভাবক হয় তার বিবাহ দেন তার বাবা যদি থাকে তাহলে তারও আরও ভালো নাহলে আপনারা তার বিবাহের ব্যবস্থা করেন সে বৈধভাবে অন্যখানে ঘর সংসার করুক কিন্তু তারপরে তাকে বুঝাতে হবে হারাম কাজ এই জেনা বেবিসার এটা অত্যন্ত ঘৃণিত কাজ এবং তিনি একদিন না মহাসেন মানে তার স্বামী ছিল আপনি সন্তান আর এই ধরনের নারীরা লিপ্ত হলে তাকে সঙ্গে সার করতে হয় পাথর মেরে শেষ করে দিতে হয় তবে আপনি করবেন না এটা দেশের সরকার করবে সে আইন অনুযায়ী সে যদি প্রমাণিত হয় কিন্তু এই জিনিসগুলি তাকে বুঝাবেন কেয়ামতের দিন আল্লাহ রব আলমী তাকে কঠিন শাস্তি দেবেন এইগুলি বুঝাবেন আল্লাহ ভয় দেখাবেন জান্নাত এর আগ্রহ দেখাবেন জাহান্নাম থেকে ভয় দেখাবেন আশা করি ইনশাআল্লাহ পথে ফিরে আসবেন আল্লাহ তাকে হেদায়ত দান করে সর্বোপরি হেদায়তের জন্য মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই তৌফিক দান করেন আমিন ওসল আল্লাহ নবীন মহম্মদ আসসালাম আলাইকুম ওরমতুলিল্লা